আমি সৌদি আরবে যখন ছিলাম প্রতি সোমবারে আমাদেরকে জেলে যেতে হতো জেলে যেতে হতো আসামি হয়ে না বাংলাদেশি কয়েদি যারা থাকতেন তাদেরকে নাসিহা করবার জন্য সেখানে একটা ভালো জিনিস আছে নামে অর্থাৎ জেলখানার ভেতরে যারাই আসবে তাদেরকে দিনই চেতনা তাদের মধ্যে সৃষ্টি করবার জন্য ওলামা একরাম সেখানে আসেন এবং নাসিহা করেন অপরাধ মাত্রা এবং প্রবণতা কমাবার জন্য তো বাংলাদেশিদের মধ্যে কাজের দায়িত্ব আমার ছিল আমি যখন যেতাম আমার মনে আছে বাংলাদেশি কয়েদিদেরকে বের করে ওখানে মসজিদে একত্র করা হতো তাদেরকে নিয়ে আমরা বসতাম তো আমাদের স্বদেশী ভাইরা আসার পর আমাকে প্রথমে বলতেন সালাম কালাম দেওয়ার পর হুজুর ওয়াজ ওয়াচ সব শুনবো আগে দেশের খোঁজ খবর বলেন একটু দেশের খোঁজ খবর একটু বলেন আগে আমি তখন অবাক হয়ে যেতাম এই মানুষগুলো জেলখানায় কষ্ট করছে হয়তো অনেকে মজলুম হয়তো অনেকে অপরাধীও না নির্দোষ ফেসে গেছে কোনো কারণে এ মানুষগুলো সবার আগে দেশের খবর জানতে চায় দেশের প্রতি আপনাদের এই ভালোবাসা মাতৃভূমির প্রতি আপনাদের টান নিজেদের প্রিয়জনদের প্রতি এই ভালোবাসা এটার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে অন্তর অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাদের এই কষ্টের সর্বোত্তম বদলা দুনিয়া এবং আখড়াতে আপনাদেরকে দান করুন